আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। একটা হাদিস বলবো, মুসলিম শরীফের 2956 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2324 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। এখন আমরা যেভাবে জীবনযাপন করতেছি, আমাদের যে লাইফ স্টাইল, এই লাইফ স্টাইলে মনে হচ্ছে যে আমরা কাফেরদের অনুসরণ করতেছি। কীরকম? এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় কাফেরদের জন্য জান্নাত দুনিয়াটা, তাহলে আমরা দুনিয়াতেই সব কিছু ভোগ করার চিন্তা করতেছি, যে দুনিয়াতে সুখ শান্তি, টাকা পয়সা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঘোরাফেরা সব কিছু করে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝে আল্লাহর ইবাদতকে সময় দিতে হবে, এই সময়টুকু আমরা পাচ্ছি না, কিন্তু আমরা দুনিয়ার আনন্দ ফুর্তি ভোগ বিলাসিতা করার জন্য ব্যস্ত আছি। আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনদের জন্য কোনটা, দুনিয়ায় কষ্ট করতে হবে, আখিরাতে অবশ্যই তাদের জন্য আমি শান্তি রেখে দিছি। আর কাফেরদের জন্য দুনিয়াটার জন্য সুখ করতে বলছে, আখিরাতে তার জন্য আজাব রেখে দিয়েছে, হয়তোবা সে যদি পরিবর্তন না হয়ে আসে, তওবা করে আল্লাহর কাছে না চলে আসে। এখন আমাদের ওই কাফেরদের মতো হয়ে গেছে, আমরা সব কিছু দুনিয়াতেই চাচ্ছি। তাহলে আমার প্রশ্নই একটা, দুনিয়াতেই যদি সব হয়, আখিরাতে কী ভোগ করব? আখিরাতে তো আমাদের জন্যই করে দিছে, তাহলে দুনিয়াতে এত ভোগ করার দরকার নেই। আমাদের যতটুকু প্রয়োজন আমরা অতটুকু করি, বেশি ভোগ করতে গেলেই তো আমাদের হিসাব নিতে হবে। আর হিসাব নিলে আমরা কীভাবে হিসাব দিব? আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু করতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা নয়, দুনিয়া হলো ছোট একটা সময়, এই সময়তে আসছি, চলে যাব, শেষ। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, দুনিয়াতে আমরা কিন্তু পরিশ্রম করি, অনেক পরিশ্রম করি, কারণ আমরা আনন্দ ফুর্তি যাহা কিছুই করি, পরিশ্রম ছাড়া কোনো কিছুই হবে না। টাকা পয়সা সব কিছুই করি, দেখবার পরে যে আমরা চলে যাই, কিন্তু আমরা এগুলো ভোগ করতে পারি না। কিন্তু আখিরাতের দিক তাকান, আপনি যদি দুনিয়াতে একটু যদি সময় দেন, যে আল্লাহ তাআলা যেগুলো বলছে আমরা এগুলো মেনে চলবো এবং রাসূলের সুন্নাত অনুযায়ী চলবো, সাহাবিদের যদি অনুসরণ করি, দেখব দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এখন আমরা কী করি? আমরা দুনিয়ার শান্তি নিয়েই পড়ে থাকি, আখিরাতে যে কী হবে এইগুলো আমরা ভুলে যাই। এই বলার একটাই কারণ হলো আনন্দ আল্লাহ তাআলা বেশি দিছে এই জন্য। কিন্তু দুনিয়াতে আমরা সব কিছু পরিশ্রম করে, একটা বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করি, কিন্তু ক্ষণস্থায়ীর জন্য ভোগ। আর দুনিয়াতে যদি একটু কষ্ট করি, আখিরাতে চিরজীবনের জন্য ভোগ। মানে আখিরাতটা যে কত বড়, এগুলো কীভাবে বোঝাবো? আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে একটা পাখি দুনিয়াতে এক বছর পর পরে যদি একটা শস্য দানা এই পৃথিবীতেও ফেলে, দেখবেন পৃথিবী একদিন ভরে যাবে। হিসেব কথাটা ভালো করে শোনেন, একটা শস্য দানা পৃথিবীতে 1000 বছর পর পর যদি পৃথিবীতে একটা শস্য দানা যদি ফেলে, পৃথিবী একদিন ভরে যাবে, কিন্তু আখিরাতে শেষ নেই। তাহলে আমরা আখিরাতে, আমরা যে কুরআন হাদিসে যেগুলো বর্ণিত রয়েছে, যে ভোগ বিলাসিতা টাকা, মানে ওখানে সব রয়েছে, আপনার যা দরকার সব, ওইগুলো যদি ভোগ বিলাসিতা করতে, কিন্তু আমাদের বেশি পরিশ্রম করার দরকার নাই। যেমন একটা বাড়ি করতে আমাদের অনেক পরিশ্রমের দরকার, অনেক টাকা পয়সার দরকার, অনেক সময়ের দরকার, কিন্তু আপনি কিন্তু আখিরাতে অল্পতে একটা বাড়ি করতে পারবেন। হাদিসে যেটা বর্ণিত আছে, 10 বার সূরা ইখলাস পাঠ করলেই একটা বাড়ি তৈরি করা যায়, সেখানে আমার কিন্তু ওই 10 বছর এখানে পরিশ্রম করার দরকার নেই। এই কথাটা আমি আরও একটা লেকচারে বলছি। অতএব আমাদের লক্ষ্য থাকতে হবে একটা আখিরাত। যখন আখিরাতের জন্য লক্ষ্য রাখবো, দেখবো আমরা দুনিয়াতে শান্তি চলে আসছে। আর দুনিয়া নিয়ে পড়ে থাকলে দেখবো দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে না, আখিরাতেও পাওয়া যাবে না। এখন একটা কথা বলা যায়, যে অনেকে বলতে পারে যে দুনিয়াতে যারা ভোগ বিলাসিতা করে তারা কি আনন্দ করে না? হ্যাঁ, অবশ্যই আনন্দ করে। দেখবেন তাদের মনের যে তৃপ্তি, ওই মনের তৃপ্তিটা নাই আনন্দের ভিতরে। দেখবেন যাদের টাকা পয়সা আছে, কোনো না কোনো জায়গা দিয়ে একটা না একটা ব্যাড সাইড থাকে, মনে শান্তি থাকে না, টাকার টেনশন, মানে তৃপ্তি যেটাকে বলে। আর দেখবেন যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবে, দেখবেন তারা দুনিয়াতেও ভোগ বিলাসিতাও করতে পারছে, আর একটা তৃপ্তি যেটাকে বলে আমরা, এই তৃপ্তিটাও তারা পাবে।
কিন্তু যারা দুনিয়া নিয়ে চিন্তা করে তারা কিন্তু ওই তৃপ্তিটা পায় না। তেমন কোনো কোনো যদি সমস্যা হয়ে যায়, বাড়ি করছে, গাড়ি করছে, বউ এখানে ভালো না, এটা ভালো না, ওটা ভালো না, এর কারণ কি? টাকা পয়সা বেশি হওয়ার কারণে ভিতরে অহংকার চলে আসে, আল্লাহ তালা অভিশাপ দেয়, জিনার দিকে চলে আসে, আল্লাহ তালা অভিশাপ দিয়ে থাকে, এই জন্য আমাদের একটু শান্তি চলে আসে না। আল্লাহ তালা যেন আমাদের এইগুলো বোঝা এবং আমাদের সব কিছু অনুসরণ করতে হবে। সর্বপ্রথম আমাকে যেন আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে, পৃথিবীর সবাইকে হেদায়ত দান করুক, সবাইকে বোঝার আল্লাহ তালা তৌফিক দান করুক, আমাদের পরিবার, আমাদের সমাজ সবাইকে যেন আল্লাহ তালা জানা এবং বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।